বরগুনার ফার্মেসিগুলোতে এক সপ্তাহ ধরে নেই কোনো জীবাণুনাশক, ফ্লুইড ও মাস্ক। এতে করোনা ভাইরাস ঝুঁকি এড়াতে বিপাকে আছেন সাধারণ মানুষ। বিক্রেতাদের দাবি, চাহিদা থাকলেও সরবরাহ নেই। এ অবস্থায় স্বাস্থ্য বিভাগ সুরক্ষার জন্য দিচ্ছে বিকল্প পরামর্শ। বিস্তারিত জানাচ্ছেন এম এ আজিম, ক্যামেরায় ছিলেন রিপন মালী। চোখ, মুখ, নাক ও হাতের মাধ্যমে সংক্রমণ হতে পারে করোনা ভাইরাস, এমন প্রচারণার পরও বরগুনায় দেখা মেলে মাস্ক ছাড়াই রাস্তাঘাটে চলাফেরা করছেন সাধারণ মানুষ। কেউ কেউ ব্যবহার করছেন কাপড়ে তৈরি মাস্ক, যার কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে। অধিকাংশ মানুষের অভিযোগ, ফার্মেসিগুলোতে নেই কার্যকর সার্জিক্যাল মাস্ক বা জীবাণুনাশক ফ্লুইড। এখন মাস্ক মনে করেন এগুলো কিনতে গেলে মনে করেন দুই একটা ফার্মেসিতে পাইলো মনে করেন 10 টাকার মাস্ক, এখন 50 টাকা নেয়। দোকানগুলোতে আসলে এটা পর্যাপ্ত থাকা দরকার, কিন্তু আদৌ নাই, এখন আর পাওয়া যাচ্ছে না। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে তারা জন্য এই যে সর্বজনীন নামে, ঠিক আছে, যারা এই মাস্ক মজুত করছে অথবা এই হ্যান্ডওয়াশ এইসব বিষয়ে তাদের দেখা উচিত। অবশ্য ফার্মেসির বিক্রেতারা বলছেন সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে বারবার চাহিদাপত্র দেওয়ার পরও পাচ্ছেন না তারা, শেষ হয়ে গেছে হেক্সিসল সহ জীবাণুনাশক ফ্লুইড। ঢাকাতে আমরা যে মাস্ক 55 টাকা বক্স কিনতাম, এখন সেটা 1600 টাকা বক্স চাচ্ছে, সুতরাং আমরা আর ওই মাস্ক আনি না। প্রতি শিডিউল অর্ডার দিয়ে আমাদের কাছে আসে না, হয়তো 2-4-5-10 পিস আসে, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যায়। এ অবস্থায় জেলার স্বাস্থ্য বিভাগের প্রধানের পরামর্শ, 3 স্তরের কাপড়ে তৈরি মাস্ক, ক্ষারযুক্ত সাবান ব্যবহার করা যেতে পারে। ঘরের পুরনো কাপড় দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু 3টা স্তর বিশিষ্ট যদি করে নেন এবং সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে ব্যবহার করেন, আর সাবান দিয়ে হাত ধোয়া, এটা সবচেয়ে ভালো। করোনা ভাইরাসের লক্ষণ থাকায় একজন ভারতীয় নাগরিককে বরগুনা হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। জেলায় সম্প্রতি বিদেশ ফেরত 767 জনের মধ্যে 147 জন রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা।